হাজবেন্ডারি তরিকা তার সময় বিশ্বাসীদের ধর্ম পালনের একটি সঠিক পথ হিসেবে আবির্ভূত হয়। বাবা হান্ডারির অন্তর্ধানের পর তার মেজ ছেলে হযরত সৈয়দ আবুল বাশার রাহমাতুল্লাহি আলাইহি হাজবেন্ডারি বেলায়েতের অর্থাৎ জ্ঞানের মূল শক্তি ধারণ করে। হযরত সৈয়দ আবুল বাশার রাহমাতুল্লাহি আলাইহি হাজবেন্ডারি 1962 সালের 5 এপ্রিল রাত 12:30 তার মেজ ছেলে হযরত সৈয়দ মাইনউদ্দিন আহমেদ হাজবেন্ডারিকে বিশেষ বায়াতের মাধ্যমে বেলায়েত প্রদান করেন। বাবা মাইনউদ্দিন বংশ পরম্পরায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 30তম পুরুষ। February 1938 ইংরেজি 27 মার্চ 1344 বঙ্গাব্দ 9 জিলহজ 1350 হিজরি মোতাবেক বৃহস্পতিবার বিকেল 5টায় জন্ম নেয়া এই সাধকের বিচরণ শুধু দেশের অভ্যন্তরেই নয় সারা বিশ্বজুড়ে বেলায়েতি শক্তিতে বলিয়ান হয়ে বাবা আজ মুসলিম দুনিয়া তথা বিশ্ব সংস্থা জাতিসংঘ সহ সমগ্র পৃথিবীতে আধ্যাত্মিক ব্যক্তিত্ব ও বুদ্ধিজীবী এবং শিক্ষাবিদগণের কাছে অতি পরিচিত ও জনপ্রিয় নাম। তিনি তরিকায়ে মাঝভান্ডারিয়ার বিস্তৃতি ও সঠিক দিক নির্দেশনা দিয়ে আত্মিক এবং বৈপ্লবিক চিন্তাধারায় নবী প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি ভারতবর্ষ, আরব আমিরাত, থাইল্যান্ড, ইউরোপ, রাশিয়া, উজবেকিস্তান, যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, জার্মানি ও সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে মাঝভান্ডারি তরিকার দর্শন প্রচার ও সম্প্রসারণ কেন্দ্র স্থাপন করেছেন। আজ তার কয়েকশত খলিফা তারই বেলায়েতি শক্তিতে বলিয়ান হয়ে তরিকার কাজকে আধ্যাত্মিক ও বৈষয়িক জগতে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সত্যিকার অর্থে মানুষে মানুষে ভালোবাসা সৃষ্টি করার তার এই প্রচেষ্টা আন্তর্জাতিক মণ্ডলে বিশেষভাবে সমাদৃত হচ্ছে। ইসলামী উৎসব, ঘানা জাতীয় পরিষদ এবং যুক্তরাষ্ট্রভিত্তিক ইউনিভার্সাল ইসলামিক সেন্টার সৈয়দ মাইনউদ্দিন আহমেদ আল হাসানি ও হুসাইনিকে ইসলাম ও শান্তির দূত খেতাবে ভূষিত করেন। বাবা মাইনউদ্দিন আজ বিশ্ববরেণ্য এক সাধকের নাম, এক স্বর্গীয় প্রেমের প্রতিকৃতি, যার উপস্থিতি ও পথ নির্দেশনা অগণিত মানুষকে দিয়েছে আলোকিত পথের সন্ধান। তার প্রেমময় কর্মব্যস্ততাই আলোর সন্ধানী মানুষের ভরসা। তাই এই প্রেমের অবতার সুফিবাদের মূল সত্তাকে ব্যাখ্যা করতে গিয়ে তার অনুসারীদের বলেন, হাজবেন্ডারি তরিকার প্রধান বৈশিষ্ট্য হল প্রেম বা স্বর্গীয় ভালোবাসার ছাড়া কোনো কিছু অর্জন করা সম্ভব নয়। এই তরিকায় ভালোবাসার মাধ্যমে সাধনার বীজ বপন করতে হয়। স্রষ্টা ও সৃষ্টির মধ্যে গভীর সংযোগ স্থাপনের জন্য জীবনকে পরিচালনা করতে হয়। উই লাভ এভরিবডি মুসলমানদেরকে তো আমরা ভালোবাসি, ভীষণ ভালোবাসি। জাস্ট লাইক মাই ওন সন্স, অল মুসলিম যেগুলো যারা আছে তাদেরকে আমরা আমি আমার ছেলের মতোই ভালোবাসি। আমার ছেলেকে যেভাবে মহব্বত করি তা আমার আই লাভ দ্যাম লাইক দ্যাট মাই সন মাই ডটার। তো এটাই তো আমাদের কাজ। আমরা তো উই ক্যানট হেট এনিবডি, কাউকে আমরা হেট করতে পারবো না, কাউকে খারাপ বলতে পারবো না। আমরা সবাইকে প্রেম ভালোবাসা দিয়ে মানুষকে আল্লাহ রসুলের দিকে আনবো। প্রেম দিয়ে আনা যায়, বাই ফোর্স ইউ ক্যান ডু এনিথিং। মহান আল্লাহ তালা এবং আল্লাহ হাবিব হুজুর পূর্ণুর শফিউল মুজতাবিন রহমতুল্লাহ আলমিন আকা মাওলা মাহমুদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের তিনি যেভাবে মানুষকে ভালোবাসছেন আমরাও সেভাবেই ভালোবাসছি। বিকজ আমরা ওনার ঔলাদে পাক, ওনার ঔলাদ হিসেবে আমরা ওনাকেই অনুসরণ করি। আল্লাহ হাবিবের সময়ও মানুষ ক্ষমা করেছেন। ক্ষমা মিন্স
নট কেউ কাউকে গালি দেওয়া আর ইয়ে দেওয়ার ব্যাপার নয়। এটা এই যে মানুষকে আল্লাহ এবং রাসূলকে ভালোবাসার জন্য সেমান মতো করে আল্লাহ নামে মানুষ তিনি করেছেন মানুষ ভালোবাসা মানুষ এভাবে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে ভালোবাসা করেছেন। দমে দমে জ পরে মন আল্লাহ আজি দমে দমে জ পরে মন আল্লাহ ও দম থাকিতে ভইল না মন আল্লাহ আল্লাহ আমার কাছে। বাবা মঈনুদ্দিনের সাধনাময় জীবনে তিনি ইসলামের নানা বিষয়ে যেমন সঠিক ব্যাখ্যা দিয়েছেন তেমনি ইসলাম প্রচারে উল্লেখযোগ্য ভূমিকা রাখছেন যা মানুষের কাছে অনুসরণযোগ্য। তাদের পথ চলা শুরু করেন সত্যের প্রেমের সাধনার মাধ্যমে। এই তরিকায় মুর্শিদের তত্ত্বাবধানে একজন মাইজভাণ্ডারী অনুসারী পথ চলা শুরু করেন আল্লাহর সিফাতকে ভালোবেসে এবং প্রেমকে সঠিকভাবে অনুধাবন করে। অনুসারীদের একনিষ্ঠভাবে শিখিয়েছেন মাইজভাণ্ডার তরিকার দর্শন ও সৃষ্টিকর্তার সাথে সংযোগের পথ বা উপায়।